আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব খোসা সহ আপেল খেলে কি ঘটে শরীরে সেই সম্পর্কে কথাই রয়েছে প্রতিদিন একটা করে আপেল খেলে রোগ ধারের কাছে ঘেসে না এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু খোসা সহ আপেল খাওয়া কি উচিত নাকি খোসা ছাড়িয়ে আপেল খেলে তার পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় চলুন তাহলে জেনে নেওয়া যাক আপেলের মধ্যে ভরপুর পরিমাণে ভিটামিন মিনারেল ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এই উপাদানগুলো সামগ্রিক স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে বেশিরভাগ মানুষ খোসা সহ আপেল খান এই অভ্যাস কতটা স্বাস্থ্যকর বিশেষজ্ঞদের মতে খোসা সহ আপেল খাওয়া বেশি স্বাস্থ্যকর গবেষণা জানা গিয়েছে আপেলের খোসার মধ্যে বেশ ভালো পরিমাণে ফাইবার পাওয়া যায় আপেল ও আপেলের খোসার মধ্যে থাকা ফাইবার কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে কিন্তু সমস্যা অন্য জায়গায় এখন উৎপাদন বাড়ানোর জন্য আপেল চাষের বাগানেও ব্যবহার করা হয় প্রচুর পরিমাণ রাসায়নিক সার ও কীটনাশক শুধু তাই নয় আপেল যাতে চকচকে দেখায় তার জন্য অনেক সময় আপেলের গায়ে মোমের মতো এক ধরনের পদার্থ লেপে দেওয়া হয় এতে আপেলের তকে থাকা দাগচুপ ঢেকে যায় তাই খোসা না ছাড়িয়ে খেলে এই রাসায়নিক পদার্থগুলো শরীরে প্রবেশ করার আশঙ্কা থাকে তাহলে উপায় কি বিশেষজ্ঞরা বলেছেন এই অবস্থায় খোসা ছাড়িয়ে আপেল খাওয়া ছাড়া উপায় নেই আর যদি নিতান্তই খোসা সহ আপেল খেতে হয় তবে বাইরের মোমের আস্তরণটি যাতে উঠে যায় তার দিকে নজর দিতে হবে এই মোমের আস্তরণ তুলতে হালকা কুসুম গরম পানিতে আপেল চুবিয়ে রাখতে হবে ত্রিশ মিনিটের মতো এক ঘন্টা চুবালে বেশি ভালো তারপর ভালো করে ঘষে নিতে হবে চকচকে ভাব দূর হলেই বুঝবেন উঠে গিয়েছে উপরের মোমের স্তর যদি কোনো দাগ থাকে তবে ছুরি দিয়ে কেটে ফেলে দিতে হবে সেই অংশটি আপেলের খোসার মধ্যে থাকা ফাইবার আপনার অন্ত্রে থাকা বন্ধুত্বপূর্ণ ব্যাকটেরিয়াগুলির জন্য খাদ্য হিসেবেও কাজ করে বিশেষজ্ঞদের মতে আপেলের খোসা ভিটামিন সি এবং এতে ভরপুর প্রতিটি আপেলের খোসার মধ্যে আট দশমিক চার মিলিগ্রাম ভিটামিন সি এবং আটানব্বই আইউ ভিটামিন এ থাকে দুই সালে কর্নেল বিশ্ববিদ্যালয়ে করা একটি সমীক্ষা অনুসারে আপেলের খোসাতে প্যানোয়েড নামে একটি যৌগ থাকে যা মানব দেহে ক্যান্সারের কোষকে মেরে ফেলতে পরিচিত এগুলোতে অ্যান্টিঅক্সিডেন্টও রয়েছে যা ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি হ্রাস করতে পারে যদি আপনি ওজন কমাতে চান তাহলে চেষ্টা করুন খোসা সহ আপেল খাওয়ার খোসার মধ্যে রয়েছে ওরসোলিক অ্যাসিড এটি একটি প্রয়োজনীয় যৌগ যা স্থূলত্বের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে এটি পেশির ম্যাদ বাড়ায় এবং ক্যালোরি পোড়াতে সহায়তা করে স্থূলতার ঝুঁকি হ্রাস করে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম Easy. Yeah. Yeah. Yeah.